Hello friends, today I have again brought before you spoken English class lesson 3. In this lesson, I'll read out two fictitious conversations in present tense so that you can get further idea how to speak in English. So let me show you what I have written for you first. There is a conversation between two friends, Rita and Soma. They met on road. Tader rasta dekha hoyeche. Soma bolche, "Hi Rita, where are you going? Hi Rita, where are you going?" Ei je Rita, কোথায় যাচ্ছ? রীতা উত্তর দিচ্ছে, "মেডিকেল শপ, ওষুধের দোকান." দেন সোমা জিজ্ঞেস করছে, "ফাই হোয়াট হ্যাপেন্ড?" কেন, কি হয়েছে? রীতা বলছে, "অ্যাকচুয়ালি মাই মাদার ইজ সাফারিং ফ্রম হেডেক." "হোয়াট ব্রিংস ইউ হিয়ার সোমা?" "আসলে আমার মা মাথার যন্ত্রণায় ভুগছে, তুমি এখানে কি ব্যাপারে?" "হোয়াট ব্রিংস ইউ হিয়ার সোমা?" "তুমি এখানে কী ব্যাপারে এসেছো?" সোমা উত্তর দিচ্ছে, "আই ওয়ান্ট টু বাই ম্যাগি, আমি ম্যাগি কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই ম্যাগি." "হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট?" "তুমি কি তোমার প্রাতরাস গ্রহণ করেছো?" তাহলে সোমা কী বললো? "আই ওয়ান্ট টু বাই ম্যাগি, আমি ম্যাগি কিনতে চাই, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার প্রাতরাস গ্রহণ করেছো?" রীতা বলছে, "ইয়েস, I have had my breakfast. Yes, I have had my breakfast. হ্যাঁ, আমি আমার পাতরাস গ্রহণ করেছি." সোমা, "হোয়াট হ্যাভ ইউ হ্যাড?" তুমি কি গ্রহণ করেছো, কি খেয়েছো? "হোয়াট হ্যাভ ইউ হ্যাড?" তুমি কি খেয়েছো? রীতা, "বাটার টোস্ট অ্যান্ড বয়েল্ড এগ." বাটার টোস্ট অ্যান্ড বয়েল্ড এগ, ডিম সেদ্ধ, মাখন রুটি এবং ডিম সেদ্ধ। সোমা, "অ্যান্ড ইউ?" তুমি? সোমা বলল, "বাটার টোস্ট." এই রীতা বলল, "বাটার টোস্ট অ্যান্ড বয়েল্ড এগ, আমি মাখন রুটি এবং ডিম সেদ্ধ খেয়েছি, ইউ, তুমি, তুমি কি খেয়েছো?" সোমা বলছে, "আই এম গোয়িং টু হ্যাভ ম্যাগি, আমি ম্যাগি খেতে চলেছি, ম্যাগি গ্রহণ করতে চলেছি, আই এম গোয়িং টু হ্যাভ ম্যাগি." রীতা বলছে, "বাট ইটস নট গুড ফর ইওর হেলথ, কিন্তু এটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো না?" সোমা বলছে, "আই নো, সো আই ডোন্ট টেক ইট রেগুলারলি অর আই ডোন্ট টেক ইট ডেইলি, আমি জানি, সেই জন্য আমি এটা রোজ গ্রহণ করি না." রীতা বলছে, "ইয়েস, ইউ ট্রাই টু অ্যাভয়েড সাচ ফাস্ট ফুড, তুমি চেষ্টা করো এড়িয়ে চলতে এই ধরনের চটজলদি খাবার, ইউ ট্রাই টু অ্যাভয়েড সাচ ফাস্ট ফুড." দেন সোমা বলছে, "ওকে রীতা, ঠিক আছে রীতা, বাই, বিদায়." রীতা বলছে, "বাই, সি ইউ অ্যাগেন, বিদায়, আবার দেখা হবে." তো ছাত্রবন্ধুগণ, এটা দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন হলো। হ্যাঁ, এটা রাস্তায় দে মেট ইচ আদার অন দ্য রোড, এগেন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ড বাট ওভার ফোন, শর্ট কনভারসেশন। অমিত অ্যান্ড রিক, অমিত রিককে ফোন করছে, "Hello Rick, what have you been doing from morning?" "Hello Rick, what have you been doing from morning?" "তুমি সকাল থেকে কি করছো রিক?" রিক বলছে, "I have been reading English book, আমি ইংরেজি বই পড়তেছি সকাল থেকে, ইউ, তুমি?" অমিত বলছে, "I have been celebrating my father's birthday, I have been celebrating my father's birthday, আমি আমার বাবার জন্মদিন পালন করছি." রিক, "ভেরি গুড, খুব ভালো, কনভে মাই উইশ টু আঙ্কেল, আমার ইচ্ছা উইশটা তুমি জানিয়ে দাও কাকাকে, কাকুকে." "হোয়াটস ইয়োর প্ল্যান ফর দিস ডে, তোমার আজকের দিনের প্রোগ্রামটা কি?" জিজ্ঞেস করছে রিক।
অমিত বলছে, ওকে ঠিক আছে, উই অল হ্যাভ ডিসাইডেড টু হ্যাভ আওয়ার লাঞ্চ ইন রয়্যাল রেস্টুরেন্ট। বলছে ঠিক আছে, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে রয়্যাল রেস্টুরেন্টে আমরা মধ্যাহ্নভোজন করব। উই অল হ্যাভ ডিসাইডেড টু হ্যাভ আওয়ার লাঞ্চ ইন রয়্যাল রেস্টুরেন্ট। রিক বলছে, হাউ নাইস, খুব সুন্দর। অমিত বলছে, প্লিজ কাম আওয়ার হাউস ইন দ্য ইভিনিং, দয়া করে অনুগ্রহ করে তুমি আমাদের বাড়িতে এসো সন্ধ্যেবেলা, প্লিজ কাম আওয়ার হাউস ইন দ্য ইভিনিং। রিক বলছে, হোয়াই, কেন? অমিত বলছে, উই ওয়ান্ট টু এনজয় আ মুভি টুগেদার উইথ ইউ, উই ওয়ান্ট টু এনজয় আ মুভি টুগেদার উইথ ইউ, আমরা একটা সিনেমা দেখতে চাই, এনজয় করতে চাই, উপভোগ করতে চাই তোমার সাথে। রিক বলছে, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, কত চমৎকার তোমার প্ল্যানটা, তোমার ধারণাটা তো কত সুন্দর। আই এগ্রি, আমি রাজি, থ্যাংক ইউ, উই আর অলসো গোয়িং টু হ্যাভ চিকেন পকোড়া অ্যান্ড কফি। অমিত তাকে ধন্যবাদ জানালো, থ্যাংক ইউ বলে বলছে, উই আর অলসো গোয়িং টু হ্যাভ চিকেন পকোড়া অ্যান্ড কফি, আমরা তার সাথে চিকেন পকোড়া এবং কফিও গ্রহণ করতে চলেছি। রিক বলছে, ওয়াও, কি মজা, কি আনন্দের, ইটস মাই ফেভারিট, এটা তো আমার প্রিয়। অমিত বলছে, ওকে দেন, ঠিক আছে তাহলে, সি ইউ ইন দ্য ইভিনিং অ্যাট আওয়ার হোম অ্যাট 5:30 PM। ওকে দেন, ঠিক আছে, সি ইউ ইন দ্য ইভিনিং অ্যাট আওয়ার হোম অ্যাট 5:30 PM, তোমার সঙ্গে দেখা হবে আমাদের বাড়িতে 5:30টার সময়। রিক, শিওর, নিশ্চিত, সি ইউ, সি ইউ, দেখা হবে। তো ছাত্র বন্ধুগণ, দিস ইজ দ্য টু কনভারসেশন ইন প্রেজেন্ট টেন্স। আর্লিয়ার অলসো ইন লেসন টু আই হ্যাভ রেড আউট টু কনভারসেশন অ্যালং উইথ সাম গাইডলাইন্স, অ্যান্ড ইন দিস লেসন 3 অফ স্পোকেন ইংলিশ ক্লাস আই হ্যাভ মেড টু ফিকটিশিয়াস কনভারসেশন অ্যামং ফ্রেন্ডস, টু ফ্রেন্ডস মেড অন দ্য রোড ওয়ান অ্যান্ড টু ফ্রেন্ডস টকড ওভার ফোন। সো আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ গ্র্যাজুয়ালি, ইউ জাস্ট ট্রাই টু টক টু ইয়োর ফ্রেন্ড ইন দিস ওয়ে, ইন দিস ম্যানার টু ইম্প্রুভ ইয়োর ফ্লুয়েন্সি ইন ইংলিশ। আই হোপ ইউ মাস্ট ট্রাই again in next class I will read out some conversation for you, and that may be in past tense and future tense also. So this is the end of today's program. I hope you have already subscribed my channel. If you have not yet subscribed, I would request you to do the same, so that you can get notification for my class from time to time. Thank you very much for listening to my spoken English lesson 3. Bye bye.